পরে খরচার হাওড়ের চালবন এলাকায় আছেন রিপোর্ট সরাসরি যাচ্ছে তার কাছে আমি আজ সকাল থেকে সুনামগঞ্জের বিসম্বরপুর উপজেলার এই খোলা সড়কে রয়েছি এই সড়কের প্রায় বিশ কিলোমিটার অংশের মধ্যে দুই কিলোমিটার অংশ পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং সেই পানি মারিয়েই এখন যানবাহন লোকজন চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কের অংশগুলি কিভাবে কিভাবে পানিতে তলিয়ে গেছে এবং এইভাবেই লোকজন হাঁটু পানি কোমর পানি মারিয়ে লোকজন চলাচল করছে এবং এই এই যে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা জানিয়েছে যে পাহাড়ে ঢলের পানি কখনও যখন আসে তখন এই সড়কটা পুরোটাই প্লাবিত হয়ে যায় এবং সেই প্লাবিত হওয়ার কারণে তাদের এই অবস্থা শুরু হয় এবং যখন পাহাড়ের পানি ঢেমে যায় এবং ঢলের পানি নেমে যায় সেই সড়কটি আবার ভেসে ওঠে আমরা এখানে কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে তারিয়ে জানিয়েছেন যেটা এই সুনামগঞ্জের চেরাপুঞ্জি ভারতের চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জে মিলিয়ে প্রায় দুইশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেই দুইশো মিলিমিটার ঢেউ ঢলের পানি এখন সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী এবং লোকালয় এবং প্রবাহিত হচ্ছে সে প্রবাহিত হওয়ার কারণে মানুষের মধ্যে অনেক একটা আতঙ্ক ভাব বিরাজ করছে আমরা দেখেছিলাম এই সকালের দিকে এই সড়কে প্রায় যানবাহন চলাচল বন্ধই হয়ে গিয়েছিল এখন সীমিত আকারে কিছু লোকজন চলাচল করছে এবং কিছু যানবাহনও চলাচল করছে খুব রিস্ক দিয়ে এই এক পাশে রয়েছে খরচার হওয়ার অন্য পাশে মিছাকালি রাবার ড্যাম এবং মধ্যভাগে হল এই ডুবন্ত সড়কটি এই ডুবন্ত সড়ক দিয়ে মোটামুটি তাইরপুর এবং বিসম্বরপুরের মানুষ চলাচল করে এই সড়কটি বা যখন পানিতে নিমজ্জিত হয়ে যায় এই সড়ক এর আশপাশের দুটি গ্রাম রয়েছে এই দুটি গ্রামের লোকজন অনেকটা বিপ মানে বিপাকে পড়েছেন যান কারণ এই সড়কটিতে তখন পায়ে হেঁটে চলার কোনো উপায় থাকে না আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা জানিয়েছে যে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী আরও আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে যদি আরও অধিক বর্ষণ এবং ভারী বর্ষণ হয় তাহলে এই সুনামগঞ্জের সার্বিক পাহাড়ি ঢলের পরিস্থিতি না নাজুকের দিকেই যাবে তো এই ছিল সুনামগঞ্জের পাহাড়ি ঢলের সবশেষ খবর সুনামগঞ্জের বিষম্ভরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রী শেখর ভদ্র